আমরা আজকে দেখব ইংরেজিতে একটি কারিকুলাম ভিটা কিভাবে সেটিং করতে হয়। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এর আগে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল কাজ দেখেছি, তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল কাজ করতে যাচ্ছি। তো ইংরেজিতে সাধারণত একটি কারিকুলাম ভিটা বা সিভি 2 পেজের মধ্যে সেট আপ করতে হয় আর 2 পেজের ফরম্যাটে হয়ে থাকে। তো এখানে দেখেন টাইপ করে রাখা হয়েছে। তো আমরা সেটিংটা কীভাবে শুরু করব দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ সেটিং করার আগে একদম ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পেজ সেট আপ। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেট আপ করার জন্য লেআউট মেনুতে চলে যাব। লেআউট মেনুতে যাওয়ার পর সর্বপ্রথম আমরা পেপার সাইজ, এখানে আমরা লেটার লিগাল এফোর, এখান থেকে আমরা এফোর সাইজ সিলেক্ট করব, যেহেতু আন্তর্জাতিকভাবে অফিসিয়ালি প্রায় 80% কাজ এফোর সাইজে হয়ে থাকে। আর আমরা জানি কারিকুলাম ভিটা 2 পেজ এবং এফোর সাইজেই সেট আপ করতে হবে। তো আমি এখান থেকে এফোর সাইজটা সিলেক্ট করলাম, এরপর মার্জিন করব। তো মার্জিন করার জন্য আমি এখানে কাস্টম মার্জিনে গেলাম। মার্জিন মূলত কাজের উপর ভিত্তি করে বা লেখার উপর ভিত্তি করে হয়ে থাকে, কখনো 1 চতুর্পাশে, আবার কখনো 0.5, তবে লেফটটা সবসময় 1 রাখা হয়, কারণ যখন কোনো একটা কারিকুলাম ভিটা বা তার সিভি পাঞ্চ করা হয় বাম পাশে, সেজন্য কিন্তু আমরা লেফট 1 রাখলাম। আর টপে আপাতত 0.5, বটমে 0.5, 0.5। এরপর ওরিয়েন্টেশন পোর্ট্রেট যেহেতু এটা লম্বা লম্বা হবে, দেন এরপর ওকে দেব। অথবা আমরা এখানে ফেভার ট্যাব থেকেও আমরা ফেভার সাইজটা নির্ধারণ করতে পারি। তো যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করছিলাম বা এখান থেকে নির্ধারণ করছিলাম, সো এখান থেকে আর করতে হবে না, ওকে দিলাম। এরপর আমার এখানে রোলারটা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, ভিউ ভিউ থেকে রোলার, আচ্ছা এখানে হয়তো একটা ক্লিক করা হয়েছিল যার কারণে আমার উপরে মার্জিনটা দেখা যাচ্ছিল না এতক্ষণ। আমি যখন এখানে কার্সারটা রেখে ডাবল ক্লিক টু শো হোয়াইট স্পেস ডাবল ক্লিক করে দিলাম, তখন আমার এই খালি স্পেসটা দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা টপে যে হাফ ইঞ্চি জায়গা খালি যাচ্ছে সেই জিনিসটা। এইটুকু করার পর এখন যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণকে সিলেক্ট করলাম, হোম মেনুতে যাব। হোম মেনুতে গিয়ে ফার্স্ট টাইম ফ্রন্ট সিলেক্ট করব, টাইমস নিউ রোমান, কারণ আন্তর্জাতিকভাবে অফিসিয়াল ফ্রন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা বিভিন্ন পত্র পত্রিকা বা বইয়ের মধ্যে এই স্টাইলটাই দেখে থাকি, এটার নাম কি টাইমস নিউ রোমান। আচ্ছা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন অথবা করে দেবেন। এখন দেখেন ফ্রন্ট সাইজ বা লেখার সাইজ সর্বনিম্ন 13 বা সর্বোচ্চ 16 অথবা লেখার উপর ভিত্তি করে দিয়ে দেবেন। আমি এখানে 13 দিচ্ছি, পরবর্তীতে যদি বাড়াতে বা কমাতে হয় তাহলে আমি সেই কাজটা করে নেব, বাড়িয়ে অথবা কমে নেব। দেন ফ্রন্ট সাইজ বাড়ানো কমানোর পর এবার আমি এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার নিয়ে আসবো। এটাকে সেন্টার নিয়ে আসার জন্য আমরা প্যারাগ্রাফ অপশনটা বা ট্যাবটা ইউজ করবো, এখানে লেফট সেন্টার, এখান থেকে আমরা লেফট সেন্টারটা ইউজ করবো, অথবা শর্টকাট কমান্ডের সাহায্য ইউজ করা যাবে কন্ট্রোল ই ব্যবহার করে। এইটাকে আমি একটু মডিফাই করার জন্য লেখার সাইজটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু এটা একটা টাইটেল সেজন্য এটা একটু চোখে বাস্তব হবে, ঠিক আছে টাইটেল যেহেতু। লাইন স্পেসিং থেকে একটু করে 1.15 লাইন স্পেসিং দিলাম। লাইন স্পেসিং জিনিসটা কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের লাইনের মাঝখানে দূরত্বটা কতটুকু হবে সেটা নির্ধারণ করে দেবো। এরপর লেখাটাকে একটু ঘাড়ো করলাম, দেখতে যেন একটু ভালোভাবে দেখা যায়, এবং ইতালিক করলাম, ইতালিক মানে হচ্ছে বাঁকা করা। যদি কালার ব্যবহার করতে চান তাহলে এখান থেকে কালার ইউজ করতে পারেন। এরপর
কলাম, একটা রো সিলেক্ট করলাম। তো আমি এখানে যে মার্জিনটা ব্যবহার করেছি, আমার এই টেবলটা দুই পাশে মার্জিন বরাবর অ্যাডজাস্ট করা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এই জন্য আমি টেবলটাকে সিলেক্ট করে লেআউটে দেখে এলাম। এই লেআউটটা হচ্ছে আমাদের টেবলের নিজস্ব লেআউট। আমরা এখানে আবার একটা লেআউট দেখতে পাই, যদি 2013 হয় তখন এখানে পেজ লেআউট লেখা থাকবে, বা তার নিচে হলে পেজ লেআউট 16-19, এগুলোতে কিন্তু শুধু অনলাইন লেআউট দেওয়া থাকে। তো যাই হোক, আমি যখন এই টেবলের এই কলামগুলো সিলেক্ট করলাম তখন আমার এখানে লাস্টে আরেকটা লেআউট চলে আসলো, এটা হচ্ছে আমাদের টেবল লেআউট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইরকম একটা আইকন দেখতে পাবেন পুরাতন ভাষণের মধ্যে, বা 2013 10 এগুলোতে 19-এর মধ্যে অটোফিট লেখাটা সহ দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি অটোফিট টু উইন্ডো, এখানে একটা লেখা পাবো, আর অটোফিট টু কন্টেন্ট, এটা মানে হচ্ছে আমার এখানে দুইটা কলাম যতটুকু লেখা আছে ওই লেখা অনুযায়ী আমার টেবলটা অ্যাডজাস্ট বা কলামটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। আর আমি যদি এখান থেকে অটোফিট টু উইন্ডো ক্লিক করি তাহলে সেটা আমার এখানে এই মার্জিন বরাবর অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। এরপর এই লেখাটাকে একটু হাইলাইট করবো, তার আগে আমি এই কলামটাকে একটু বড় করে দিচ্ছি। এটা বড় করার জন্য আমি লাইন নেবার কার্সারটা রাখলাম উভয় দিকে, ডান দিকে আমি তীর চিহ্ন দেখতেছি, মাউসের লেফট বাটন চেপে ধরে একটু হালকা করে ডান দিকে নিয়ে গেলাম। এরপর এটা যেহেতু আমার এই টেবলের টাইটেল, এটাকে আমি কন্ট্রোল বাংলার বি দিয়ে বোল্ড, কন্ট্রোল ই দিয়ে সেন্টার, কন্ট্রোল আই দিয়ে ইটালিক দিলাম। তাহলে এটাকেও সেম সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট যেটা করতে হবে লেআউট, অটোফিট, অটোফিট টু কন্টেন্ট। আচ্ছা, এখানে অনেকগুলো রো আছে, আমাদেরকে যেটা করতে হবে সবগুলো রোকে একত্রে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে কার্সারটা রেখে মাউসের বাম পাশের বাটনটা এভাবে চেপে ধরে টেনে নিয়ে গেলে সিলেক্ট হয়ে যাবে, অথবা উপরে কার্সারটা নিয়ে যাবেন, যখন একটু মোটা টাইপের তীর চিহ্ন আসবে তখন একটা ক্লিক করবেন, সম্পূর্ণ সেলটা সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় দুইভাবে করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে মার্সেল ব্যবহার করে, অথবা লেআউট, লেআউট থেকে মার্সেল সেন্টার করার জন্য আমরা এই অ্যালাইনমেন্টটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ট্যাবলের নিজস্ব অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করলে এটা একেবারে ট্যাবলের সেন্টার চলে আসবে। কন্ট্রোল বাংলার বি শর্টকাট কি বোল্ড, আর কন্ট্রোল আই ইতালিক। যদি কালার চেঞ্জ করতে চান তাহলে হোম, হোম থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে চকলেট টাইপের কালার ইউজ করলাম। এখানে নিচে যে ফাঁকা স্পেসটা বা এন্টারটা আমি মুছে দিলাম, এটা চাইলে আর একটু বড় করা যায়। আচ্ছা থাক, এভাবে দেন পরবর্তী কলাম, পরবর্তী ট্যাবল ক্লিক করলাম, লেআউট, অটোফিট, অটোফিট টু উইন্ডো। এই কলামটা আমাকে এই কলামের উপর ভিত্তি করে বা একই সেম সাইজে তৈরি করতে হবে, তার মানে এটা কিন্তু এটার সাথে এই লাইনটা মিল নাই। তাহলে আমি লাইন ওভার কাছে রেখে উপরটার সাথে মিলাই দিলাম। এটা তো একদম প্রপারলি মিলতেছে না, তো প্রপারলি মিলার জন্য অল্টা চেপে ধরে তারপর টেনে নিই। ওকে, শুরু করে দিলাম, এখানে নিজের স্পেসটা মুছে দিলাম। এটাকেও এখন সেম এটার উপর ভিত্তি করে এটার সাথে মিলাই দিলাম। এটা মেবি এদিকে ছিল স্পেস, হ্যাঁ একটা এন্টার দিয়ে নিচে লাইন নিয়ে আসছে, যদিও বা এটা এখানে এন্টার হবে না। এগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সেন্টার করে দিই, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন, মার্সেল, সেন্টার, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইতালি, হোম মেনু, কালার।
এটাকেও এটার সাথে মিলাই দিই, সিলেক্ট বোল্ড ইতালি কালার। এই যে বোল্ড করলাম, ইতালি করলাম, কালার দিলাম, এইখানে দুই তিনটে কাজ। এই দুই তিনটে কাজ অন্য একটা পদ্ধতিতে সহজভাবে করা যায়, যাকে বলা হয় মাইক্রো। কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড আনডু। যেমন ধরেন আমি গেলাম ভিউ, ভিউ থেকে ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রোস, এখানে গেলাম। এখানে যাওয়ার পর যে কোনো একটা নাম দেওয়া যায়, এক্স ওয়াই জেড, এরপর আসলাম ফলস, আবার গেলাম কিবোর্ডে গেলাম। আচ্ছা আমার ভুলটা হয়েছে কোথায়, আমি স্টপ রেকর্ড ম্যাক্রো, এই যে নাম, নামটা এখানে দিলে প্রবলেম করতেছে। ডাইরেক্ট সরাসরি কিবোর্ডে ক্লিক করলাম। এবার এখানে শর্টকাট কি প্রেস করেন, অল্টা দিলাম কিউ, অ্যাসাইন ক্লোজ। এখন দেখেন তাহলে আমি যে কাজটা করব, ফোন আসলাম বোল্ড ইটালিক কালার লেআউট সেন্টার, দেন এরপর আবার আমি ভিউতে এসে এটাকে ম্যাক্রোস থেকে স্টপ করে দিলাম। তাহলে এই যে এতক্ষণ আমি যে কয়েকটা কাজ করলাম, অটোমেটিক এই কাজগুলো একটা শর্টকাটের সাহায্যে রেকর্ড হয়ে গেছে। এখন ধরুন পরবর্তীতে যদি আমার যদি কোনো একটা ট্যাক্সের মধ্যে এই লেখাটাকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমি সরাসরি ওই শর্টকাট কিটা ইউজ করে কাজটা করে ফেলতে পারবো। আচ্ছা এটা আমি মিলাইনে সিলেক্ট করলাম লেআউট অটোফিট, অটোফিট টু উইন্ডো, এটাকে মিলাই দিই। তাহলে এক পেজের মধ্যে এটা হয়ে গেছে। নিচে যদি অনেক বেশি পরিমাণ যদি জায়গা থাকে, তাহলে আমি সেক্ষেত্রে একটা কাজ করব, সিলেক্ট করলাম এতটুকু পর্যন্ত সিলেক্ট করে লেখার সাইজ 14 করে দিলাম। তারপর আর কিছুটা পরিমাণ জায়গা আছে, আমি যেহেতু এই লাইনগুলো একটার সাথে একটা লেগে লেগে আছে, তো আমরা সেক্ষেত্রে একটু স্পেস বাড়াইতে হয়। প্যারাগ্রাফ অপশন থেকে 1.15 অথবা লাইন স্পেসিং অপশন আসবো, এখানে এসে লাইন স্পেসিং অপশন থেকে মাল্টিফল, মাল্টিফল থেকে 1.3 এন্টার। এবার নিচের দিকে যান, নিচের দিকে দেখেন, ঠিক আছে, এখানে এন্টার এটা মুছে দিন। তাহলে এরপর এটা দ্বিতীয় পেজ থেকে শুরু করবেন, এক্সপিরিয়েন্স এটা সিলেক্ট করলাম, লেআউট আসলো, অটোফিট, অটোফিট টু উইন্ডো হয়ে গেল। এবার এই লেখাটাকে সিলেক্ট করে এখানে নাম্বার যেহেতু বসানো হয়েছে, লেখাগুলোর নাম্বার থেকে একটু গ্যাপিং দিয়ে শুরু করতে হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, লেখাগুলো সিলেক্ট করার পর এখানে মাঝখানে যে ইনডেন্টটা আছে এটাকে টেনে নিয়ে যেতে হবে। আবার এখানে একটা ক্লিক করে ল্যাপটপ ইউজ করে এটা টেনে আবার এটার উপর বসে দিলাম। তাহলে এখানে প্রথম লাইনের পর যতগুলো দ্বিতীয় লাইন শুরু হয়েছে সেগুলো একটা গ্যাপ দিয়ে শুরু হয়েছে, এই যে গ্যাপ 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 গ্যাপ। তবে প্রথম লাইনগুলো এই লাইনের সাথে মিলানোর জন্য আমরা এখানে একটা ট্যাপ সেটিং করলাম, যেটার নাম হচ্ছে ল্যাপ ট্যাপ। এবার আমরা যেটা করবো এখানে এসে ট্যাপ দিব, তবে ট্যাপ দেওয়ার দিতে হবে না আমাকে, কন্ট্রোল ব্যবহার করে কন্ট্রোল ট্যাপ দেওয়া দিলে আমরা ট্যাবের ভিতর ট্যাপ অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ইউজ করতে হয়, এটা মাথায় মনে রাখবেন, কন্ট্রোল ট্যাপ। আর যদি ট্যাপ ইউজ না করে তাহলে দেখেন কি হবে, আমি সরি কন্ট্রোল ইউজ না করে যদি ট্যাপ দিই তাহলে দেখেন এখানে আছে নতুন রো এবং কলাম চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ট্যাপ, কন্ট্রোল ট্যাপ। আচ্ছা তো আমি যে কটা যেটা শর্টকাট কি তৈরি করছিলাম এই জন্য হ্যাডলাইনগুলো ডিজাইনের জন্য, শর্টকাট কিটা কী ছিল, কন্ট্রোল কিউ, সরি অল্টা কিউ। তাহলে এখানে আমি যদি অল্টা কিউ যদি প্রেস করি তাহলে সরাসরি এই ডিজাইনটা হয়ে যাবে, কোনো একটা ভুল কারণে আমার ওই কালারটা আসে নাই, তবে বাদ বাকি জিনিসগুলো চলে আসছে, মাঝখানে চলে আসছে, বোর্ড হয়েছে, ইটালিক হয়েছে। তাহলে আমাকে হোম থেকে ম্যানুয়াল আবার কালারটা এখান থেকে দিয়ে দিতে হবে। নেক্সট সিলেক্ট করলাম লেআউট অটোফিট, অটোফিট টু উইন্ডো, চার চার সাথে মিলছে মিলছে,
তাহলে এটাকে টেনে এটার সাথে মিলাই দিতে হবে। সিলেক্ট করলাম, রাইট বাটন, মার্সেল, সেন্টার, আল্টা কিউ, হোম, কালার। এখানে আমাকে কিছু ট্যাবের কাজ করতে হবে, অর্থাৎ আমরা কোলন যেখানে দিয়েছি কোলনগুলো সবগুলো এক লাইন বরাবর সমান থাকবে, এবং কোলনের উপর যে লেখাগুলো শুরু হয়েছে সেই লেখাগুলো কিছুটা গ্যাপ দিয়ে শুরু করতে হবে। তো এই জিনিসটা করার জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা ক্লিক করে ল্যাপটপ সেট করলাম, তারপর 4 ইঞ্চির উপর একটা ট্যাব সেট করলাম। এবার আমি এখানে প্রতিটা কোলনের আগে করে একটা ট্যাব দিব, সরি কন্ট্রোল ট্যাব দিব, এবং কোলনের পরে করে কন্ট্রোল ট্যাব দিব। ঠিক আছে, এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে দিতে থাকবে, কন্ট্রোল এস করে দিবেন। দেন দেখে দেখে আস্তে আস্তে দেন, বুঝে বুঝে করবেন, তাড়াহুড়া করবেন না। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানলে খুব সহজ এবং অনেক চমৎকার, কিন্তু মনে হয় এই কাজগুলো চেপে চেপে ইচ্ছামত ভাবে করা যায়। স্পেস দিয়ে স্পেস দিয়ে যদি কাজ করে তাহলে সেটা আসলে সবচেয়ে একটা বোকামের কাজ। এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে গ্যাপটা তুলে দিয়ে এই গ্যাপটা নামিয়ে দিলাম। আমি এই 3 ইঞ্চিতে গ্যাপটা দিলাম, তাহলে আমার কোলনটা 3 ইঞ্চি বরাবর চলে আসছে। ঠিক আছে, এরপর এই টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার অটোফিট, অটোফিট টু উইন্ডো, সরি কন্ট্রোল জেড টেনে বড় করে দিলাম। সিলেক্ট সেন্টার, সিলেক্ট মার্সেল, আল্ট্রা কিউ, হোম, কালার, সিলেক্ট, ট্যাব, ট্যাব, এটাও সেম কাজ, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল ট্যাব, অর্থাৎ কোলনের আগে পরে, আগে একটা ট্যাব কন্ট্রোল, পরে একটা ট্যাব। এভাবে কন্ট্রোল ট্যাব দিয়ে দিবেন, আস্তে আস্তে দিবেন, ধৈর্য সহকারে, তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে কাজ করবেন। তাড়াহুড়ার কোনো দরকার নেই, তাড়াহুড়ার কাজ কিন্তু ভুল হবে, ঠিক আছে, এবং খুব বাজে হবে। ওকে, হয়ে গেল। এরপর আর কি বাকি আছে একটু দেখি। নিচের দিকে গেলাম, নাম, এখানে অনেক বেশি পরিমাণ স্পেস আছে, মেবি একটা এন্টার দেওয়া আছে, এন্টারটা মুছে দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে 1.5 লাইন স্পেসিং দিলাম। যদি একটু বোল্ড করতে চান এই লেখাটাকে একটু বোল্ড করবেন, কন্ট্রোল বি দিয়ে বোল্ড, ইটালিক করতে চাইলে করতে পারেন, তবে দরকার নেই, তাহলে এইভাবে রেখে দিবেন। আচ্ছা, এই নিচে আরও কিছুটা জায়গা রয়ে গেছে, আমরা এটার জন্য একটা কাজ করতে পারি। এইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা লাইন স্পেসিং অপশনে এসে উপরের পেজটা আমরা এখানে লাইন স্পেসিং ব্যবহার করছিলাম 1.3, ঠিক সেম এটাও আমি 1.3 লাইন স্পেসিং দিয়ে দিব। এখানে একটু কমাতে হবে, অথবা এখানে গ্যাপ ডাবল হয়েছে, গ্যাপটা কমে দেন। তো গ্যাপটা কমানোর কারণ হচ্ছে যে একটা লাইন নিচের দিকে চলে গেছে, এটা উপরে নিয়ে আসার জন্য। এখান থেকে একটা গ্যাপ কমে দেন, সেটটা সিলেক্ট করে কন্ট্রোল 1 করে দেন। ওকে, ক্লিয়ার, এবার চলে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি একটু দেখেন, রিভিউ ফাইল, প্রিন্ট, প্রিন্ট পিভি দেখি, ইস 1, ঠিক আছে, খুব সুন্দর একটা সেটিং হয়ে গেছে। দেখেন তাহলে এখানে আশা করি তেমন কোনো ভুল করি নেই।
করে দিতে হবে। এখানে ঠিক আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আপনি চাইলে এখন প্রিন্ট করে ফেলতে পারবেন। প্রিন্টার যাবেন, প্রিন্টার গিয়ে এখানে প্রিন্টার নাম সিলেক্ট করে দিবেন। প্রিন্টার সাথে যখন একটা ইউএসবি কেবল কানেক্ট হবে তখন এটা অফলাইন থেকে অনলাইন চলে আসবে। আর পেজটা নাম্বার অনুযায়ী যদি প্রিন্ট করতে চান এখানে পেজ নাম্বার 1 দিবেন, তারপর একটা পেজটা হওয়ার পর আবার 2 দিবেন, তাহলে দুইটা পেজটা হয়ে যাবে। তো আজকের মতো এখানে সমাপ্তি। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।